मिस्टर सिन्हा আপনাকে ভুল বোঝার জন্য আমি দুঃখিত মানে আমার সত্যি তখন মাথা ঠিক ছিল না নিজের সাথে যুদ্ধ করতে করতে না আমি ক্লান্ত কি যে আপন কি যে আমার পর আমি বুঝতেই পাচ্ছি না চারিদিকটা এত অন্ধকার লাগছে চা বা কফি বেশ আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছি এমন আপনাকে আসতে বাধ্য করা হয়েছে হ্যাঁ খানিকটা তাই বলতে পারেন তবে এটা ঠিক যে আমি এটা জানি আমি স্বেচ্ছায় চলে এসেছি কেন চলে এসেছি জানেন দেবরায় পরিবারের অন্যায়ের প্রতিবাদ করতে আর সত্যের পাশে দাঁড়াতে বেশ কিন্তু এখন আমি বেশ বুঝতে পারছি যে আমি একদম একা হয়ে গেছি আমার পাশে কেউ নেই না আমার বাপের বাড়ির কেউ না আমার শ্বশুর বাড়ির কাউকেই বোধহয় আমি আর পাশে পাবো না দেখুন মেয়েদের বাপের বাড়ি ফেরত আসার মতন বড় অপরাধ আর কি আছে দ্রৌপদীর বস্ত্র হরণ সেখান থেকে সীতার পাতাল প্রবেশ এবং সীতার পাতাল প্রবেশ থেকে ইতিহাসের রানী পদ্মিনী জহর ব্রত সেই ট্র্যাডিশন এখনো সমানে চলছে একইভাবে কিন্তু মিস্টার সিনহা ভয় পেলে তো চলবে না না আর আমাদের বাড়ির অবস্থা তো আপনি সবই জানেন তবু আমরা পাঁচ ভাই বোন একসঙ্গে বড় হয়েছি কিন্তু বিশ্বাস করুন কেউ কিন্তু কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করতে শিখিনি বিশ্বাস করুন ওয়েল এটাকে আপনি গরিবের বিলাসিতা বলতে পারেন হ্যাঁ তা আপনি বলতেই পারেন আমার দাদাকে আমি কোনোদিন কোনো বিষয়ে লোভ করতে দেখিনি মানে কোনো কিছুতে আমার দাদা বিভ্রান্ত হবে এটা হতেই পারে না বোনের শ্বশুরের টাকা চুরি করবে আপনি বিশ্বাস করুন এটা অসম্ভব মানে এত বড় মিথ্যেটা ওরা কি করে বলতে পারলো বলুন তো ওয়েল মিসেস দেবরায় প্লিজ আপনি আমাকে শুধু অপর্ণা বলতে পারেন কি কি যেন বলছিলেন দেখুন ওরা আপনার দাদার এগেনস্টে যে অ্যালিগেশনগুলো এনেছে সেই জন্য নিশ্চয়ই কিছু প্রমাণ অন্তত ওদের হাতে আছে সব মিথ্যে আমি আপনাকে বলছি সব সব মিথ্যে মিথ্যে হোক বা সাজানো হোক বা সত্য হোক যাই হোক না কেন কিছু তো আছে নিশ্চয়ই না হলে মিস্টার মুখার্জির মতন লয়ার তো এই কেসটা নিতেন না এরকম কাজটা করতে পারতেন না আমি এখন কি করব মিস্টার সিনহা এই ষড়যন্ত্র থেকে আমি আমি আমার দাদাকে কি করে বাঁচাবো বলুন তো ওকে একটু ভাবতে দিন আপনার দাদার বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ এটা টাকা তছরূপের অভিযোগ এটা ময়ূখ আনলো কি করে তবে কি আপনি আমায় একটা দায়িত্ব দেবেন আর আমি সেই কাজটা করতে পারবো না সেটা কি হয় স্যার সত্যি চন্দনবাবু আপনি যে আমার কি উপকার করেছেন এইভাবে বলবেন না স্যার আপনি পারমিশন দিলে একটা কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ বলুন না মেয়েদের উদ্ধত আর অহংকার দুটোই সহ্য করা যায় না স্যার স্পেশালি আপনার জায়গায় থেকে আপনার সঙ্গে চ্যালেঞ্জ নিতে যাওয়া মান আই এম সো সরি স্যার আমি আপনার ব্যাপারে একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছি কি আর বলবো স্যার দিবাকর স্যারের পরে তো আপনি সেই জন্যে প্লিজ ডোন্ট মাইন্ড থ্যাংকস চন্দনবাবু আচ্ছা আপনি যে সেদিন ওই ভাউচারের ঘটনাটা বলছিলেন সেটা এক্স্যাক্টলি কি হয়েছিল স্যার আপনাকে তো বলেইছি যে ওই সময়টায় আমরাই সন্দীপকে নার্সিংহোমের জন্য মানে বিভিন্ন কাজের জন্য বাইরে পাঠাতাম ট্যুরে তো এমনই একটা দিন ওর ট্যুরে যাওয়ার জন্য টাকা পয়সার দরকার হয়েছিল ও অফিসে টাকা নিতে এসেছিল আর সেই সময় লাঞ্চ ব্রেক চন্দন মৈনাক বাবু নেই না বেরিয়েছেন
ভারী মুশকিল হয়ে গেল, ট্রেনের সময় হয়ে যাচ্ছে, এদিকে ট্যুর অ্যাডভান্সে তোলা হয়নি। একটু ম্যানেজ করে নাও না, ফিরে এসে না হয় তুলে নেবে। না মানে অতগুলো টাকা। বুঝতে পেরেছি। একটা কাজ করো, তুমি এই ভাউচারটা সাইন করে দাও, আমি আমার থেকে দিয়ে দিচ্ছি তোমাকে। ওকে থ্যাংক ইউ। পরে তুলে নেবা, ইটস ওকে। কত? 5,000। 5,000? থ্যাংক ইউ চন্দন, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। এক মিনিট, অ্যামাউন্টটা কে লিখবে? চন্দন, আমি তোমাকে বা আমার সহকর্মীদের অবিশ্বাস করবো, এটা কোনো কথা হলো? আচ্ছা দাও দাও বাবা, উফ, এই না হলো, আসছি। হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ অনেকদিন ধরেই খারাপ যাচ্ছিল। ভাগ্যে সেই ভাউচারটা আপনি যত্ন করে রেখেছিলেন, সেটাই আপনার কাজে লেগে গেল স্যার। ইনফ্যাক্ট একবার আমি ভেবেও ছিলাম সন্দীপের কথা, ওর কি হবে, কিন্তু আমার মন বলল আপনি আগে, তারপর সবকিছু। That's why I did it, sir. চন্দন বাবু, আপনার এই উপকার আমি আমি কোনোদিনও বলবো স্যার, প্লিজ এভাবে বলবেন না। ইটস মাই ডিউটি আপনার পাশে পাশে থাকা, আপনার হয়ে কাজ করা। আমার সাথে চ্যালেঞ্জ নেওয়ার মজাটা এইবার তুমি বুঝতে পারবে। যাও, এবার বাঁচাও দেখি তোমার দাদাকে। তুমি আমার বাড়ির সবাইকে অনেক কষ্ট দিয়েছ, অনেক অপমান করেছ। এতদিন আমি সব মুখ বুঝে সহ্য করে গেছি, এখন তো আর কোনো বাধা নেই স্যার। ইয়েস, নাও উই আর ফ্রি। এবার তুমি দেখবে কি করে তোমাদের শায়েস্তা করতে হয়, আর সেটা দেখাবো আমি। ফাইট স্যার, ফাইট। এভাবেই নিজেদের মধ্যে লড়ে যান, আর সেই সুযোগে আমি সূর্য, এভাবে চুপ করে থাকাটা উচিত হচ্ছে না। শিগগিরই যাও, সৈকতকে ফোন করে একটা খবর দাও। দাঁড়িয়ে আছো কেন, যাও। মেয়েটা ওভাবে আমার থেকে কথা আদায় করে নিল, কথা খেলাপ করবো আমি? কি বলছো উল্টো পাল্টে, আশ্চর্য তো। এই সময় মেয়েটা যে মেয়েটার কাছে তো কথা তোমার কাছে বড় হলো, ওই তো। কিরে এই দেখো, কথা বলি না। কিরে কোনো খবর পেলি? কিরে না মা, গঙ্গার ধারে ওদিকে রাস্তায় কোথাও বর্দিনি। সে কি তাহলে? আরে সুজন, বর্দিনা মন খারাপ হলে ওই মন্দিরে গিয়ে বসে, ওদিকটা দেখেছিস? না রে, ওদিকটাও দেখেছি, ওদিকেও নেই রে ছোটি। কি বলছিস? বুঝতে পারছি না কি করব, কোথায় খুঁজবো, মাথা কাজ করছে না। ও আমার মনে হয় তোর অপর শ্বশুর বাড়িতে একটা খবর দে। ঠিক বলেছে বুধি, আমার মনে হয় এখনই একবার সৈকতদের একটা খবর দেওয়া উচিত। যেন আমার বড্ড ভয় করছে, এ কি সর্বনাশ হয়ে গেল আমাদের দিদি? অপু, তুই কোথায় গেলি মা? বড্ড ভয়। সত্য মা, ওই তো বর্দি। হ্যাঁ
আমার কোথায় চলে গিয়েছিলি? ওরা কি ভাবছিলাম তোকে নিয়ে জানিস? তোমরা এখনো আমার জন্য এত ভাবো? ঠাস করে একটু চল মারবো তোমার গালে। অসভ্য বাঁদর মেয়ে কতক্ষণ কি ভেবেছো তুমি? হ্যাঁ কি ভেবেছো? বিয়ে হয়ে গেছে বলে সাপের পাঁচ পা দেখেছো? আজ তোমার কিছু হয়ে গেলে কার ক্ষতিটা হতো? আমি সত্যি বুঝতে পারিনি গো যে আমাকে নিয়ে বাড়িতে এত টেনশন হবে। তোমরা কেউ ঘুম থেকে তখনও ওঠোনি, আমি সকালে উঠেই বেরিয়ে গিয়েছিলাম একটা কাজ। কেন এমন করলি মা, কেন এমন করলি? তুই জানিস না আমাদের কত চিন্তা হয়, একই বাড়িতে এত কিছু চলছে, তার মধ্যে তোর যদি কিছু হয়েছে কেন করলি মা? আমি থানায় দাদার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম মা। একটার পর একটা প্রজেক্ট যদি এভাবে হাত থেকে বেরিয়ে যায় তাহলে আমাদের অফিস বন্ধ করতে তো আর বেশি দিন সময় লাগবে না। চন্দ্রা ম্যাডাম আমাদের যখন যেভাবে বলেছেন আমরা তাই করেছি স্যার। ইজ ইট? দেখুন আমাদের বিজনেসে তো এরকম আকচার হতেই থাকে। আমরা যে কোটেশনটা পাঠিয়েছিলাম হয়তো তার থেকে কম কি অফার করেছে, সেই প্রজেক্টটা পেয়ে গেছে। ইয়েস ম্যাম। সো আপনার ভুল ভ্রান্তির দায়িত্বটা এখন থেকে নিজেই নিতে শিখুন, আর সব ব্যাপারে কাইন্ডলি আমাকে ইনভলভ করবেন না। এখন আপনি যেতে পারেন, আমাদের কথা আছে তো। থ্যাংক ইউ। ওকে, আমি আমার চেম্বারে ডেকে কথা বলছিলাম। তোমার মধ্যে তো এইটুকু ভদ্রতা নেই যে পারমিশন নিয়ে ঢুকবে, তারপর নিজের মতন করে বুঝিয়ে ওকে ফেরত পাঠিয়ে দিলে ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক তো হবেই, নর্মাল কোর্সে যখন কিছুই হয় না তখন একটা ফ্যান্টাস্টিক কিছু না করে তো কোনো উপায় নেই রুদ্র। চন্দ্রা, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স নয়। সেটা যে যেভাবে দেখে রুদ্র। চন্দ্রা প্লিজ। কি পেটলো অফিস তো? তো কি প্রশ্ন ছিল বলো? আমাদের লাস্ট প্রজেক্ট এভাবে হাত ছাড়া হয়ে গেল কেন? কোন প্রজেক্ট বলো তো? ও ওই কাপুরের তো? হ্যাঁ। দেখো ওটাতে খুব একটা বেশি প্রফিট ছিল না, আমি তাই ভাবছিলাম কম্প্রোমাইজ করে কি লাভ। তাই তাও ওটাতে কিছু প্রফিট হতো, এখন সেটাও গেল। চাক না, পুরনো আঁকড়ে কি লাভ রুদ্র? হোয়াট? নতুন একটা প্রজেক্ট চলে আসবে, ডোন্ট ইউ ওয়ারি। চন্দ্রা, আমি বিজনেসে রিস্ক নেওয়াটা পছন্দ করি না, আর এতটা লোভ ভালো নয়। দেখো রুদ্র, বড় হতে গেলে কম বেশি রিস্ক নিতেই হয়। আর লোভ করার কথা বলছো, সেটা করার জন্য সাহস লাগে। কজনের আছে সেই সাহস? তোমার থিওরি নিয়ে তুমি থাকো, আমার থিওরি, আমার রাস্তা সম্পূর্ণ আলাদা। আমি জানি, আমি জানি আমাদের রাস্তা অনেক দূর, অনেক আলাদা। আর এই জীবনে এই রাস্তা আর কখনো মিলবে না। খেলা এখন শুরু, রুদ্র নীল অধিকারী, এবার দেখো কি হয়। দাদা কি বললো রে? বল না বর্দি। অপু, অপু কেমন আছিস? সন্দীপ, শরীর টরীর কেমন আছে অপু? আরে ছেলেটাকে থানায় কোনো টর্চার করছে না তো?
সারাক্ষণ শুধু তোমাদের সকলের কথা জিজ্ঞেস করছিল। আর শোনো, বাড়ির সবাইকে কান্নাকাটি করতে বারণ করেছি কি? না না, বললাম না বারণ করেছি। দেখি, আর সুজনকে বলেছে পড়াশোনাটা চালিয়ে যেতে। হ্যাঁ অপু, তোকে ওরা এতক্ষণ থানায় থাকতে দিলে? হ্যাঁ, আমাদের তো সেদিন থানা থেকে একেবারে তাড়াতে পারলে বাঁচে জানিস। হ্যাঁ, সেদিন আরো কিছু সময় আমাদের থানাতে থাকতে দিতে পারতো। বলো কাকা, থানা থেকে সোজা আমি অর্জুন সিনহার চেম্বারে গিয়েছিলাম। উনি কিছু ভরসা দিলেন? আমাদের যা অবস্থা, যা সামর্থ্য, তাতে দাদার কেসটা চালাতে গেলে অনেক খরচা। আমি অর্জুন সিনহাই বা বিনা পয়সায় কেন কেসটা লড়তে রাজি হবেন বলো? কি করি বলতো মা? হ্যাঁ, কি করি, সংসার চালাতেই তো আমার এই অবস্থা। এরপর ছেলেটার কেসের খরচা আমি কোত্থেকে দেবো বলতো? কোত্থেকে দেবো? আমার সন্দীপ জেলের মধ্যে পচে পড়বে, ওকে আমরা ছাড়াতে পারবো না? ওকে ছাড়িয়ে আনতে পারবো না তাহলে? ও যে জেলের মধ্যে, দিদি সময়টা যদি সৈকত আমাদের পাশে থাকতো তাহলে তো কোনো ভাবনাই ছিল না। মা মা, সন্দীপ মৈত্র আমার দাদা, সৈকতের কিন্তু কেউ নয়। আর কেন তোমাদের অন্যের উপর এত ভরসা বলো তো? এখনো কেন এত ভরসা? আমরা গরিব হতে পারি মা, ভিখিরি তো নই যে সারাটা জীবন অন্যের দয়া দাক্ষিণ্যে আমাদের কাটাতে হবে। আর এইভাবে আমরা বাঁচতেও চাই না। দাদার জন্য যদি কিছু করতে হয় আমরাই করবো, আমরা সবাই মিলে নিজেরা করবো। কেন মা বারবার ওর কথা তুলে তুমি আমাকে দুর্বল করে দিচ্ছ? তুই কিচ্ছু ভাবিস না, আমরা সবাই তোর সাথে আছি। এই সাহস, এই ভরসাটার জন্যই তো আমি জানি আমরা পারবো। আমার আমার বিশ্বাস কর, আমার কোনো ভয় নেই। মানে আমি জানি আমি কেন ভয় পাবো বল? আমরা আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, আমরা যদি সবাই মিলে যাই, তাহলে আমরা পারবো না সুজন? পারবো তো? পারতে তো হবেই। পারতে নিশ্চয়ই পারবো। চুপচাপ শুয়ে থাকতে হবে, আর যখন যা দরকার দিয়ার তাহলেই হবে। এদিকে খেলা যা চলছে না, আগে একটু বুঝে নিতে দে, তারপর ইস্পার উস্পার কিছু একটা করা যাবে, বুঝলি? হ্যালো, হ্যাঁ, আরে এসে গেছেন। ওকে ওকে ওকে, এই তোর বাইরে বাইরে, আর দেখিস কেউ যেন ভিতরে না আসো। ঠিক আছে, ভিতরে আসুন।